হ্যালো, সালামু আলাইকুম ভিউয়ার্স। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য যথারীতি আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার আজকের ভিডিও হচ্ছে চিকেন মজবুস নিয়ে এসেছি আমি। আমি এটা অর্ডার করেছি তালেবাদ থেকে, একটা ক্যাটারিং স্টোর থেকে। সেটা হচ্ছে মজবুস আল ওলাইদা ক্যাটারিং। ওরা নাজমাতে অবস্থিত, খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, অ্যারাবিক। তো আমি আসলে কোভিডের জন্য বাইরে বের হওয়া হয় না, তো ভাবলাম খাবারটা আমি অনলাইনে অর্ডার করে নিই। সো চলুন দেখি এখানে কী কী আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্যুপ, চিকেন স্যুপ দেয়। এটা হচ্ছে টমেটো চাটনি, এটা হচ্ছে পিকেল, এক ধরনের আচার, আর এখানে হচ্ছে আমার চিকেন মজবুসটা। দেখি কেমন দিয়েছে ওরা। আমি আসলে আজকে ফার্স্ট টাইম ওদের এখানে অর্ডার করেছি। ওদের রিভিউ দেখেছি, বেশ ভালো। ওদের রিভিউ পড়ে দেখলাম যে কী অবস্থা, তো দেখলাম বেশ ভালো ওদের রিভিউ, তো অর্ডার করা যায়, তো সেজন্য অর্ডার করলাম আজকে। এই যে আমার চিকেন মজবুস, এখানে হাফ চিকেন আছে, এনাফ রাইস আছে, সাথে আছে এটা এক ধরনের ডাল, ডালটা ফ্রাই করে দেওয়া হয় শুধু। তো রেস্টুরেন্টটার নাম হচ্ছে মজবুস আল ওলাইদা ক্যাটারিং, ঠিক আছে? একবার আপনারাও সার্চ দিয়ে দেখতে পারেন, প্লাস খেয়ে দেখতে পারেন ট্রাই করে। তো চলুন আমরা একটু ট্রাই করে দেখি এটা খেতে কেমন। আমি স্যুপটা, আসলে সাধারণত স্যুপটা এমনিই খাওয়া হয়। স্যুপটা দারুণ, তো আসুন একটু খেয়ে দেখি এটা কেমন। আমি একটু ডালটা নিয়েছি, ফ্রাইটা। ফ্লেভারটা ভালো, খুব সুন্দর একটা সেন্ট আসছে খাবার থেকে, ভালো লাগছে। চিকেনটা একটু ট্রাই করে দেখি। অ্যারাবিক ফুড আসলে সাধারণত নন স্পাইসি হয়, তো সেভাবে আমরা বাঙালিরা যারা অ্যারাবিক ফুড খাই তাদের কাছে একটু মনে হতে পারে যে এটা স্পাইসি কম, বাট আমার কাছে ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। খুব সুন্দর একটা স্মেল আসছে। আসলে মজার, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা এটা দোহা থেকে এসেছে, আমি অর্ডার করেছি, এটা দোহা থেকে এসেছে। এটা হচ্ছে টমেটো স্যুপ, ঠিক আছে? আর এখানে হচ্ছে পিকেল, একটু আচার দিয়ে দিয়েছে। অনেক বেশি, অনেক বেশি টক। তো এটাই আজকের মতো, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে আজ এ পর্যন্তই আমি বিদায় নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।